आज के हमारे विशेष वर्धित सभा सभाय आमंत्रण जानिएछि आमादेर जातीय कमिटी केंद्र कार्यनिर्वाही संसद उपदेष्टा परिषद सदस्य बृंद स्लोगान बद्ध उपस्थित आवामी लीगर नेतृबृंद जातीय कमिटी केंद्र कार्यनिर्वाही संसद उपदेष्टा परिषद सदस्यबृंद जिला महानगर उपजिला थाना पौर जिला सदर अवस्थित पौरसभा এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ জাতীয় সংসদের দলীয় নির্বাচিত প্রতিনিধিরা এবং স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ডাকা হয়েছে তাছাড়া জেলা পরিষদ উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ পরিষদ পৌরসভার মেয়রগণ এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সকলকে আমি স্বাগত জানাচ্ছি। आज के अपनारा सकले उपस्थित हमारा खूब बस समय अल्प समय मध्य नोटिस कर आज के अपन पदार्पणे गणभवन धन्य गणभवन अपन भवन जनगण के भवन हमें हमारे बक्तव्य शुरूते श्रद्धा निवेदन करछि सर्वकाल सर्वश्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर प्रति हमें श्रद्धा जाना पचात्र पंद्रह अगस्ट जातीर पिता के निर्मम भाव हत्या कर एक साथ हत्या कर बेगम फजलतुन्नेसा मुजिब के हमार तीन भाई कमाल जमाल रास्ते कमाल जमाल नवपरित मधु सुलताना और रजी हमार एकमात्र चाचा शेख अबू नासिर के एक साथ हत्या कर अब्दुल अवसर नेवाद कृषक नेता तरह 13 बचर मे बेबी 10 बचर से लड़ी तरह 10 नाती सुकान्त राजेश पुत्र भाग्यसह परिवार सदस्य जीवन तरह शेख फजल मणि और तरह अंतर स्थित ब्रिगेडियर जमील জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছে তার নিজেদের জীবনের কথা চিন্তা করেনি পরিবারের কথা চিন্তা করেনি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো বাংলার মানুষ কিন্তু সেভাবেই সেইটাকে সাড়া দিয়ে ছাড়িয়ে দিয়েছে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আর বদর রাজাঘর আমাদের মা বোনদের ধরে নিয়ে এই হানাদার পাকিস্তানের বিরুদ্ধে ক্যাম্পে পৌঁছে দিয়েছে তাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন আমি সেই মা বোনদের শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই যে জাতীয় চার নেতা জাতির পিতার নির্দেশে এবং পরিকল্পনা মাফিক যুদ্ধ পরিচালনা করে তাদের বিজয় এনে দিয়েছিলেন সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মুসলান এবং কাদের জামান যাদেরকে 3 নভেম্বর 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই 21 আগস্ট গ্রেনেড হামলায় আমি রমন সহ যারা সাদাত বন্ধুকে আমি তাদের আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি শাসকরা বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল
তাই প্রতিবাদ করে আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই ফেব্রুয়ারি বৈঠক হয়, 11ই মার্চ প্রথম ধর্মঘট, এবং সেই আন্দোলনের পথ বেয়ে 52 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে যখন রাজপথে গুলি করে আমাদের বহু মানুষকে হত্যা করে, সালাম, বরকত, জব্বার, রসিক, শফিক সহ, আমি সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর এদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়, আসে মার্শাল্লা আর মিলিটারি ডিক্টেটার। 21টা বছর জগদ্দল পাথরের মতো বাংলার মানুষের বুকের কাছে বসেছিল এই মিলিটারি, সরাসরি অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে। ক্ষমতা জনগণের হাতে ছিল না, ক্ষমতা বন্দিখানায় ছিল ক্যান্টনমেন্টে, জনগণের কোনো অধিকারই ছিল না। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়। স্বাধীনতার পরে 1972 সালে জাতির পিতা যখন সরকার গঠন করে যাত্রা শুরু করেন, বাংলাদেশ তো একটা ধ্বংসস্তূপ ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী পোড়ামাটি নীতির ফলে এদেশে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাকডা, গির্জা কোনোটাই বাদ জানি সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যুদ্ধকালীন সময় কোনো খাদ্য, মানে কৃষকরা মাঠে কাজ করতে পারেনি, কোনো খাদ্য উৎপাদন হয়নি, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। তার উপর 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি শরণার্থী আর নির্যাতিত মা বোন এবং শহীদ পরিবার, সকল মানুষের পুনর্বাসন পুনর্গঠনের কাজের পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন। মাত্র 3 বছর 7 মাস হাতে সময় পেয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ধ্বংসস্তূপ দাঁড়িয়ে যাওয়ার যাত্রা শুরু, আর সেই দেশটিকেই শেষ এই 3 বছরের মধ্যে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করেছিলেন, জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল। এরপরে কিন্তু আর বাংলাদেশ এগোতে পারেনি। 76 সাল থেকে আমরা যদি 91 সাল পর্যন্ত দেখি, বাংলাদেশ এক কদম এগোয়নি। ক্ষমতাসীনরা ক্ষমতাকে ভোগ করা এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু এলিট শ্রেণী তৈরি করা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য ভোট কারচুপি, এই কালচারই ছিল। আওয়ামী লীগই প্রথম আন্দোলন শুরু করে, আমরা জোট করি, মহাজোট করি, কিন্তু আন্দোলন শুরু করে, এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন, সেই আন্দোলন সাফল্য করেই কিন্তু জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ, সরকার যে এদেশের মানুষের সেবক এবং সরকারের দায়িত্ব যে মানুষের কল্যাণ করা, মঙ্গল করা, সেটা একমাত্র আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এদেশের মানুষ সেই উপলব্ধি করেছে এবং সেই সুযোগটা পেয়েছে। কোনো একটি দল একটানা 4 বার ক্ষমতায় আসা এবং জনগণের ভোটে, এটা কিন্তু সহজ কাজ না। আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি, আমাদের উন্নয়নটা তৃণমূল পর্যায় পর্যন্ত। আমরা সমাজের প্রত্যেকটা স্তরে মানুষ কেউ যেন অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়ন করেছি, যার ফলে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 75-এ জাতির পিতাকে হত্যাকারী আর 1971 সালে যুদ্ধ বিরোধী, এরা কিন্তু একই সূত্রে গাঁথা। কারণ জাতির পিতার হত্যার পর তো সেই যুদ্ধ বিরোধীরাই তো ক্ষমতায় ছিল, আর তা সেই খুনিরা খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্তি দিয়ে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচার করা যাবে না, সেই আইন পাস করা হয়েছিল। রাজত্ব চলছিল খুনি এবং যুদ্ধাপরাধীদের, মানুষের কল্যাণে তারা কাজ করে না, করবেও না। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আওয়ামী লীগ যাতে না আসতে পারে তার জন্য বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কিন্তু জনগণই ছিল আমাদের একমাত্র শক্তি, জনগণই হচ্ছে আমাদের একমাত্র ভরসার স্থল, আর আমাদের
আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অগণিত নেতা কর্মী, তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে অবদান, তার ফলেই কিন্তু আমরা গণতন্ত্র ফিরে আনতে সক্ষম হয়েছি, এটা বাস্তব। কারণ মানুষের এবং জনগণের সংগঠন যদি একটা থেকে থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জাতির পিতার আদর্শে বলিয়ান। অনেক ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উত্তরাই আমাদেরকে পার করতে হয়েছে, তারপর আমরা সফলভাবে গত 7 জানুয়ারি 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধু নির্বাচন না, 2014 নির্বাচন, 18 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনেই নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত করা হয়েছে। কিন্তু বারবার আমরা সেটা মোকাবেলা করি, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার এসেছে। এবার নির্বাচন নিয়েও একটা বিরাট চক্রান্ত ছিল, চক্রান্তটা ছিল যে নির্বাচনের জন্য না হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকার হলে তাদের যে আর্থসামাজিক উন্নতি হচ্ছে এটাই যেন অনেকের সহ্য হয়নি, তাই এমন একটা চক্রান্ত তারা শুরু করেছিল, যার ফলে আপনারা দেখেছেন যে বিএনপি নির্বাচনে আসবে না, আসে নাই। নির্বাচন বানচাল করার জন্য তাদের জ্বালা পোড়া অগ্নিসন্ত্রাস, সেই 2013 থেকে শুরু করেছিল, 14 নির্বাচন ঠেকাতে পারেনি, 18-তে নির্বাচন এসেও নিজেদের কারণেই তারা নির্বাচনে জিততে পারেনি, কারণ 100-300 সিটে যদি 750 নমিনেশন দেয় জিতবে কোপ থেকে, ঠিক এর পরবর্তীতে 18-তে এসে আবার তারা নির্বাচন চায় না, কি চায়? অনির্বাচিত সরকার। অথচ এই বিএনপি নেত্রী একসময় বলেছিল পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ না, তা আমি জানি ওরা পাগল আর শিশু খুঁজে পেয়েছিল কিনা সেটা বলতে পারবো না, আসল কথা তা না, নির্বাচনটাই যাতে না হয়, তারা জানতো জনগণের কল্যাণে কাজ করে আজকে জনগণের আস্থা বিশ্বাস একমাত্র আওয়ামী লীগ অর্জন করেছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই সরকার গঠন করবে, যে কারণেই তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল, সেই সাথে তারা জুগিয়েছিল কিছু তাদের প্রভু, তাদের নির্দেশ মতো আন্দোলন করে, এখনও কিছু কিছু লম্পঝম্প করতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের সংগঠন, এটা তাদের মনে রাখতে হবে, এটা ভেসে আসেনি বা কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জেনারেলের পকেট থেকে এই সংগঠন বের হয়নি, এটা মাটি মানুষের ভিতর থেকে এই সংগঠন গড়ে উঠেছে, কাজে এই সংগঠনই হলো একমাত্র শক্তিশালী। কাজে আজকে আমাদের একটাই লক্ষ্য, আমি ধন্যবাদ জানাই প্রথমে যে নির্বাচন অনুষ্ঠিত করা, আমরা নির্বাচন কমিশন গঠনে আইন করে দিয়েছি, এর আগে কেউ কিন্তু কখনো সাহসই পায়নি, কারণ তারা সবসময় তাদের মানে এক নির্বাচন কমিশন করতে এসেছিল, বিএনপি ক্ষমতা থাকতে আপনাদের মনে আছে যে সেটা তাদের আজ্ঞাবহ হয়, যারা জিয়া যা করেছিল এর সাথে তাই করেছে, খালেদা জিয়ার আমলেও তাই করেছে, কিন্তু আওয়ামী লীগ আজ্ঞাবহ চায়নি, যে কারণে আমরা আইন করে দিয়েছি, আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য এক একটা নির্বাচন হয়েছে আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি, আমাদের 81টা সংস্কার প্রস্তাব আমরা কার্যকর করে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছি। নির্বাচন কমিশন আগে প্রাইম মিনিস্টার অফিসের সাথে সংযুক্ত ছিল, আমরা স্বাধীন করে দিয়েছি, আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রাইম মিনিস্টার অফিসের উপরে, সেটাকে আমরা স্বাধীন করে বাজেটে তাদের আলাদা বাজেট দিয়ে দিয়েছি, এবং নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমরাই করছি, আর এই সাহস একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না, আমরাই করছি, কারণ জনগণের উপর আস্থা বিশ্বাস আমাদের আছে সেই কারণে। কাজে এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এর মধ্যে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর বলে যে কি নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ হয়নি, তাদেরকে আমার প্রশ্ন যে তাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে কি কি ক্ষেত্র দেখে তারা বলবে যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই, সেটা তাদের বলতে হবে, তার সেটা বলে না, তারা ওই একইভাবে বলে যাচ্ছে অবাধ নিরপেক্ষ হয় না, হ্যাঁ নির্বাচন হয়েছে, কিছু দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের কথা বলা হয়, তো যারা বলছে যে কোনো দেশই বলুক আমার তাদের কাছে এটাই প্রশ্ন, কীভাবে কোথায় কী মানে সমস্যা সেটা তাদের বলতে হবে। পৃথিবীর বহু বড় দেশ উন্নত দেশেও নির্বাচন হয়েছে, সে নির্বাচনও এখনও দেখা যাচ্ছে তাদের বিরোধীর কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়নি,
এমনকি নির্বাচন পরবর্তী সহিংসতায় মানে এমন অবস্থা যে অনেক জায়গায় খুনাখুনিও হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের অন্তত এটুকু বলতে পারি, নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে এবং সব থেকে বড় কথা আমাদের জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রত্যেকে অত্যন্ত নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে, যার জন্য এই নির্বাচনটা আমরা অবাধ সুষ্ঠুভাবে করতে পেরেছি। আর এবারের নির্বাচন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এবারের নির্বাচন যখন আমি দেখলাম যে নির্বাচন নিয়ে বিরাট একটা চক্রান্ত, যাতে ভোটার না আসে, নির্বাচনটা অবাধ না হয়, নির্বাচনটা যেন হতে না পারে বা নির্বাচন হওয়ার পরবর্তীতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, কাজেই স্যাংশন দাও, এটা দাও, সেটা দাও। তা আমাদের যখন স্যাংশন দিল, আমি বলে দিয়েছিলাম যে দরকারে আমরাও স্যাংশন দেবো, আমরা স্যাংশন দিতে পারি, আমরা পারি, এটা আমি এমনি না জেনে বলি না, আমি স্যাংশনের রীতিনীতি জানি বলেই বলেছি আমরাও পারি। তো এত কথার মধ্যে আমরা আমাদের দেশটা কখনো প্রশ্নবিদ্ধ যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এবার নির্বাচন আমি উন্মুক্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি এই কারণে যে অন্তত প্রতিপক্ষ থাকুক, নির্বাচনে প্রতিযোগিতা হোক, ভোটার আসবে, ভোট দেবে, ভোট যাকে ইচ্ছে তাকে দেবে, যাকে খুশি তাকে দেবে, সেই অধিকারটুকু জনগণ পান। এবং সেইভাবে নির্বাচনটা করেছি বলেই আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারছে না, মুখে অনেকেই বলে কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্নবিদ্ধ করতে পারছে না, এই কথাটা আমাদের সকল নেতাকর্মীকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কারণ 75-এ আপনাদের এটা স্মরণ রাখতে হবে যে রাসেল তো বাঁচতে দেয়নি, কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা রক্তের কেউ যেন না থাকে। আমি আর রেহানা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাটা খুব কষ্টের বাচ্চা, মানুষ একটা শোক সইতে পারে না, আর আমরা কী নিয়ে বেঁচে আছি সেটা আপনারা ভাবতে পারেন। তারপরেও যখন ডাক এলো আমি কিন্তু ফিরে এলাম, কিন্তু তার আগে 1980 সালে যখন লন্ডনে ছিলাম তখন এমন অবস্থা ছিল ব্রিক লেনে আওয়ামী লীগের কেউ নামতে পারতো না, ছোড়া নিয়ে চলে আসতো, কারণ স্বাধীনতা বিরোধীরা তো আশ্রয় নিয়েছিল বিদেশেই। আমি সেখানে গিয়েছিলাম তখন রেহানা অন্তঃসত্ত্বা তাকে সহযোগিতা করতে, সেখানে বসে কিন্তু আমি বসে থাকিনি, যদিও আমি তখন আমি তো ছাত্র রাজনীতি করতাম, আমার তো আওয়ামী লীগের কিছু ছিল না, তারপর ওখানে বসে আওয়ামী লীগ সুসংগঠিত করি, যুবলীগ তৈরি করি, মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ তৈরি করি, অর্থাৎ এই তিনটা সংগঠনকে সুসংগঠিত করে সেখানেই আমরা প্রথম 15ই আগস্ট উপলক্ষে আমরা সেখানে এই হত্যার প্রতিবাদে সভা করি এবং একটি কমিশন গঠন করি তদন্তের জন্য, যদিও সেই কমিশনে QCMP স্যার টমাস উইলিয়াম কিন্তু বাংলাদেশে আসতে চেয়েছেন তদন্ত করতে, জিয়াউর রহমান কিন্তু আসতে দেয় নাই, তার ভিসাও দেয়নি, তিনি ব্রিটিশ একজন এমপি ছিলেন, কুইন্স কাউন্সিলের মেম্বার, তাকে যে ভিসা দেয়নি, কারণ এর তদন্ত কিন্তু চাননি, কিন্তু আমরা কিন্তু সেটা করেছিলাম। শন ম্যাকব্রাইড, স্যার টমাস উইলিয়ামস এমপি সহ ব্রিটিশ এমপি সর্বদলীয় কমিটি করেছিলাম, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছিলাম এবং বিভিন্ন এলাকায় এলাকায় আমরা ঘুরে ঘুরে এই সংগঠন করি। কাজেই সংগঠনই হচ্ছে মূল শক্তি, তা আমরা দেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখা এটাই আমাদের লক্ষ্য। কাজেই আমি এটুকু বলবো যে এবারের নির্বাচনে আমি জানি যে স্বতন্ত্র দলীয় করতে যে অনেকেই মন কষাকষি, নানা রকম কিছু হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে, সবাই এক হয়ে কাজ করতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, জনগণের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে, আর যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় সেটা তাহলে সেটা সমাধানের জন্য আমরা আছি, কেন্দ্রীয় কমিটি করবে, কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম আত্মঘাতী সংঘাত যেন না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এরূপে দোষ ওরূপে দোষ, এই দোষারোপ করার কোনো অর্থ হয় না। এবার নৌকার জোয়ার ছিল, সব থেকে বেশি মহিলারা এসতে ভোট দিতে, কাজে সেই জোয়ারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে যদি না পারে সেটা কার দোষ, সেটাও মাথায় রাখতে হবে, এর কেউ দোষারোপ করে কোনো লাভ নেই। আর এবার যদি নির্বাচনটা উন্মুক্ত না হতো
সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ শুধু করে না, বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করা হতো এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আজকে আমরা যেখানে এগিয়ে গেছি, জাতির পিতা রেখে গিয়েছেন সম্পূর্ণত দেশ। আমরা এই দীর্ঘ 15 বছর কাজ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের সেই অর্জনটাও নস্যাৎ হয়ে যেত। এই অর্জনটা ধরে রেখে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ করবার জন্য আমাদের যে নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা দিয়েছি, এটা মনে করবেন না ইশতেহার দেওয়ার পরে আমরা ওটা ভুলে যাই। আমি প্রতি বছর বাজেট করার সময় আমাদের নির্বাচনী ইশতেহারটা সামনে নিয়ে যে আমরা কি অঙ্গীকার করে নির্বাচিত হয়েছি সেটা দেখে আমরা বাজেট প্রণয়ন করি আর তা কার্যকর করি। কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করে দেশের অবস্থা জানি বলেই এটা সম্ভব হয়। আর আমি তো সারা বাংলাদেশে ঘুরেছি, কাজে আমাদের সমস্যাটা কি, সমাধান কোন পথে, সেটা রাজনৈতিক চিন্তাধারা ছাড়া কখনো অর্জন করা সম্ভব না। শুধু বই পড়া হয় না, বই পড়ার সাথে সাথে আমাদের এই মাটি মানুষের সম্পর্কে তথ্য জানতে হবে। মাটি মানুষের কিভাবে তাদের সমস্যার সমাধান করতে হবে সেটা আমার দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, আমার সব কিছু হিসেব করেই সে পরিকল্পনা নিতে হবে। আর সেইভাবে পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে আমরা অগ্রসর হয়েছি বলেই আজকে বাংলাদেশের এই উন্নয়নটা হয়েছে। তাছাড়া কখনো এত দ্রুত সময়ে এত উন্নতি হওয়া সম্ভব না, আমরা আরও অনেক দূর এগোতে পারতাম। দুর্ভাগ্য আমাদের সেই COVID-19 অতিমারী, সেখান থেকে যখন কেবল আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করছি তখন হলো ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। আজকে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই যে বৃদ্ধিটা, এটার জন্য আমাদেরও একটু উদ্যোগ নিতে হবে। বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে অথবা হোলসেল মার্কেটে অথবা মজুতদারি, এই সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি এটা বন্ধ করতে হবে। এই মজুতদারি কেউ অহেতুক করতে পারবে না। আর যখনই যে মাল আসলেই ওই যে যেখানে যেখানে হোলসেল মার্কেট সেখানে একবার চাঁদাবাজি, চলার পথে চাঁদাবাজি, এগুলিও বন্ধ করতে হবে। আপনি এখানে আছেন বিভিন্ন এলাকার প্রতিনিধি, এখানে আপনাদের একটু দৃষ্টি দিতে হবে। একদিকে যেমন কৃষক ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে, আবার অহেতুক এই চাঁদাবাজি বা মজুতদারির কারণে যেন পণ্যের দাম না বৃদ্ধি পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে। আমরা তো প্রচুর ভর্তুকি দিয়ে থাকি, আজকে আমরা যে ওয়াদা দিয়েছিলাম জাতির কাছে আমরা কিন্তু প্রতিটি ওয়াদা রক্ষা করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, আমরা কিন্তু বিদ্যুৎ দিয়েছি, কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কারণ মনে রাখতে হবে যে অর্থ আমরা ব্যয় করি তার অর্ধেক দামে আমরা বিদ্যুৎ দিচ্ছি। কাজে এখন থেকে যে যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবে তাকে তত বেশি দাম দিতে হবে, আমরা সেইভাবেই কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আর যারা একেবারেই পারবে না তাদের জন্য আলাদা ছাড় আছে, কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ যারা ব্যয় করে তাদেরকে অতিরিক্ত মূল্যই দিতে হবে, সেইভাবে একটা ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি। স্বাধীনতার পর জাতির পিতা আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, চার মূলনীতি ছিল। এই চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমরা মানুষের সুষম উন্নয়ন চাই, উন্নয়নটা সমগ্র বাংলাদেশে সমানভাবে হবে। গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন। কারণ জাতিপিতাই বলেছে যে সমাজতন্ত্র মানে কারো কোনো দেশের মডেল সমাজতন্ত্র না, আমার দেশের মানুষের চাহিদা মোতাবেক, আমার দেশের ভৌগোলিক অবস্থান, আমার দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এটা সমাজতন্ত্র। অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা দান করা, প্রত্যেক মানুষের সমান অধিকার নিশ্চিত করা, আর্থসামাজিক উন্নতি করা, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে আজকে সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, কারণ ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা না, যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের দেশে আমরা দেখি কেউ কেউ আছে ওই ধর্ম নিয়ে নানা রকমের, অথবা বলে দিল যেমন আমাকে কেউ বললো যে প্রধানমন্ত্রী ঘোষণা দেন অমক মুসলমান না, কাদের নিরা মুসলমান না, অমক মুসলমান না। আল্লাহ তাআলা তো আমাকে সেই অধিকার দেয় নাই, সে ওহী তো আমার কাছে নাজিল হয় নাই,
কে মুসলমান কে মুসলমান না কে ধর্ম মানে মানে না এর বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা তো আমাদের কোরআন শরীফে আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলে আছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, যার যার ধর্ম সে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে তার ধর্মীয় উৎসব উদযাপন করবে। যে কারণে আমরা বলেছি ধর্ম যার যার উৎসব সকলের, বাংলাদেশে কিন্তু সেটা প্রচলিত আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলে গেছেন অন্য ধর্মের প্রতি তোমরা কখনো রুষ্ট হবে না, কাজে সেদিকে মাথায় রেখেই চলতে হবে। এই যে অহেতু এক একজনে এক একটা প্রশ্ন নিয়ে আসে, তো মনে হয় আমার দিকে আমার তাদেরকে আমার জিজ্ঞেস করি আমি যে তাহলে কি আল্লাহ তাআলার কাছে তারা কোনো ওহী পেয়েছে না, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছে এটা বলো এটা করো? বিশেষ বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবে। কাজে আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, অসাম্প্রদায়িক চেতনায় প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করে চলবে, আমাদেরকেও ঠিক সেইভাবে চলতে হবে, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, কাউকে অবহেলা করে নয়। আর আমাদের সমাজে যারা একেবারে পড়ে থাকা মানুষ তাদেরকে আমাদের টেনে তুলতে হবে। কেউ খাবো কেউ খাবো না তা তো হতে পারে না, প্রত্যেকেরই অধিকার সুরক্ষিত করতে হবে। এদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, বিশেষ যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে চলেন তাদের প্রতি এটা আমার আহ্বান থাকবে। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির পথেও তিনি অনেক এগিয়ে গিয়েছিলেন বা দেশকে এগিয়ে নিয়ে যেতেন, যদি 75-15 আগস্ট আমাদের জীবনে না ঘটত, যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর 5টা বছরও সরকারে থাকতে পারতেন, তো উন্নয়নশীল দেশ আমরা ওর মধ্যেই হয়ে যেতাম, এবং তিনি থাকলে পরে উন্নত দেশ স্বাধীনতার 10 বছরের মধ্যে এই বাংলাদেশ অর্জন করতে পারত, এ বিশ্বাস আমার আছে। যে কারণে যখন আমি তুলনা করে দেখি যে আওয়ামী লীগ সরকার আসার আগে সেই 76 সাল থেকে 91 সাল বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা কি ছিল, আওয়ামী লীগ 96 সালে আসার পর থেকে বা গণতন্ত্র অনেক সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করার পর থেকে আমরা কতটুকু এগোতে পেরেছি। মাঝখানে 91 সাল থেকে বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু তারাও তো 5 বছর পূর্ণ করতে পারেনি, তার আগেই তাদের বিদায় নিতে হয়েছিল ভোট চুরি করার দায়ে। খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি 96 সালে নির্বাচনে ভোট চুরি করে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও 1.5 মাসের বেশি সে নির্বাচন টেকে নাই। 30শে মার্চ তাকে পদত্যাগে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণ, জনগণে ভোট চুরি করেছিল, সেই ভোট চুরির অপবাদ নিয়েই তাকে বিদায় নিতে হয়েছে। একইভাবে 2006 সালের নির্বাচনে একই ঘটনা তাদের জন্য ঘটেছিল। আজকে তাদের কাছ থেকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, এটা শুনলে পরে আমাদের হাসি পাই যে ওদের মুখে অন্তত এই ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, যাদের জন্মই হচ্ছে অবৈধ ক্ষমতা দখলকারী ডিক্টেটরদের হাত থেকে, তাদের কাছে আমরা শুনতে চাই না, শিখতেও চাই না। বাংলাদেশের মাটির মানুষের কাছ থেকে আমরা শিখবো আমাদের সংবিধান আছে, সেই সংবিধান মোতাবেক জনগণের সেবা করবো, এটাই আমাদের লক্ষ্য। আর তারই ভিত্তিতে আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছি সেই নির্বাচনী ইশতেহার আমরা কার্যকর করব, বাংলাদেশকে আমরা জাতির পিতার আদর্শে গড়ে তুলব, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার যে আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছেন সেই চিন্তা নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। কাজে আমাদের এটাই হবে, একটা জিনিস আজকে প্রমাণিত সত্য, একটা ধারাবাহিকতা থাকলেই দেশের উন্নতি হয়। আমার এখনো মনে পড়ে 96 সালে যখন আমি সরকারি একটা অনুষ্ঠানে, বিদেশে একটা অনুষ্ঠানে, আমি রেহানা এবং মালয়েশিয়ার তখন প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির এবং তার স্ত্রী, আমরা বসে গল্প করছিলাম, উনি আমাকে বললেন যে একটু ধারাবাহিকভাবে অন্তত 15-20 বছর ক্ষমতায় না থাকলে কোনো দেশের উন্নতিটা এটা সম্ভব হয় না, এবং সেটাকে স্থায়ী করা যায় না, টেকসই করা যায় না, সাস্টেনেবল হয় না। এবং এ কথাটা যে বাস্তব সেটা আমরা নিজেও দেখেছি। 96 থেকে 2001 যতটুকু অর্জন করেছিলাম, 2001-এর পরে 2008-এ যখন সরকারে আসলাম দেখলাম সেগুলি সব শেষ, সেগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে আমি আমার বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই,
এবং আপনারা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের কাছেও আমার কৃতজ্ঞতা। এই কারণে যে আমরা সকলে মিলে একসাথে কাজ করছি বলেই আমাদের এই গণতান্ত্রিক ধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 2008 নির্বাচনী ইস্তারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। এবারে নির্বাচনী ইস্তারে ঘোষণা হলো স্মার্ট বাংলাদেশ, আমরা কোনো মতেই পিছিয়ে থাকবো না, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলবো। কারণ আমাদের কিসের অভাব? আমাদের মেধার অভাব নেই, আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, আমাদের বিশাল অঙ্কের আমাদের তারুণ্য রয়েছে, তরুণ সমাজ, তাদেরকে শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, আমাদের ছোট শিশুকে এখন থেকে তৈরি করতে হবে আগামী দিনের, যাতে হাল ধরতে পারে স্মার্ট বাংলাদেশের। সেইভাবে যদি আমরা শিক্ষা দীক্ষা সব দিক থেকে এগিয়ে যেতে পারি তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে, সেটাই আমাদের কথা। জাতির পিতার সবসময় এক কথাটা বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে বাংলার মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে, এটাই ছিল তার স্বপ্ন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আপনারা জানেন 2020 সালে মুজিব বর্ষ উদযাপন আমরা করেছি, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আমাদের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ আমরা একই সাথেও যেহেতু তখন কোভিড-19 তাই একই সাথে আমরা উদযাপন করেছিলাম। সেখানে আমরা শপথ নিয়েছিলাম যে আমরা দেশের এবং মানুষের কল্যাণ করব, দেশের মানুষের উন্নয়ন করব, এবং ওই উন্নয়নের জন্য যত ত্যাগ স্বীকার প্রয়োজন আমরা তা করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই স্বাধীনতাকে ব্যর্থ করবার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। আমরা তারই আদর্শ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নই আমরা বাস্তবায়ন করবো, সেটাই আমাদের লক্ষ্য। অনেক সমালোচনা, অনেক কথা অনেকেই বলবে, আর আমি তো সবকিছু উন্মুক্ত করে দিয়েছি প্রথমবার সরকারে এসেই। আজকে এখন টেলিভিশন, আমাদের 52টা টেলিভিশন, তার মধ্যে মধ্যে 44টা চালু আছে, প্রতিদিন টক শো হচ্ছে, কথা হচ্ছে, এবং টক টক ঝালঝাল অনেক কথাই হচ্ছে, ওগুলি শোনা বা কিছু নেই। কারণ অনেকে আমার আজকুবি আজকুবি কথাও বলে যাচ্ছেন, যেটাই যে ভালো কাজটা করতে গেলে সেখানে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, কিন্তু হয়ে গেলে পরে এটা অন্য মানুষও যেরকম সেটাকে উপভোগ করে তারাও করে, কাজে এটা খুব স্বাভাবিক বলবে, যে যা বলে বলুক, আমাদের আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, আমাদের আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে। যারা নির্বাচিত প্রতিনিধি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, শুধু জাতীয় সংসদ না, স্থানীয় সরকারের যারা আপনারা নির্বাচিত প্রতিনিধি, যে ওয়াদা জনগণের কাছে দিয়ে এসেছেন সেই ওয়াদা রক্ষা করতে হবে। ক্ষমতা নিজের আখের গোছানোর জন্য না, নিজের ভাগ্য করার জন্য, ক্ষমতা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য করার জন্য, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত করবার জন্য, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। ধন সম্পদ এগুলি কিছুই না, মরে গেলে এগুলির কোনো মূল্য থাকবে না, ওই 3 হাত মাত্র দিয়ে যেতে হবে, বা বেশি কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু সুনামগুলি রেখে যাবে, সেটা যেন না হয়, অন্তত সুনামটা যেন থাকে, মানুষ যেন বলে যে আমি ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছি, তিনি আমাদের জন্য কাজ করেছেন, আমাদের ভাগ্য করে দিয়েছেন, এই কথাটা যেন বলতে পারি। সেইভাবেই কিন্তু আপনারা নিজেরই তো প্রাণ হয়ে কাজ করবেন। আর আমাদের আওয়ামী লীগ সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, জনগণের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি, কাজে সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকারে এসেছি, আমাদের কেউ কিন্তু দয়া করে ক্ষমতায় আনে নাই, বরং আমরা যাতে না আসতে পারি সেই প্রতিবন্ধকতা বারবার সৃষ্টি করছে, সেটা অতিক্রম করেই কিন্তু আমরা বারবার সরকারে এসেছি। কাজে আমাদেরকে সে কথা মনে রাখতে হবে যে এই ক্ষমতা জনগণের সেবা করার। আমরা মুজিব বর্ষে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন, গৃহহীন একটি পরিবারও থাকবে না, প্রত্যেকটা পরিবারকে আমরা এখন 2 কাঠা জমি এবং বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। 96 সালে শুরু করেছিলাম, আর স্বাধীনতার পর জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম দিয়ে, আর এরপরে সে পদাঙ্ক অনুসরণ করে আমরা স্মার্ট প্রকল্প করি। তখন আমাদের সীমিত আর্থিক অবস্থা ছিল, আমরা ব্যারাক হাউস করে তাদের ঘর করে দিয়েছি। এবারে সরকার আসার পর আমরা তাদেরকে 2 কাঠা জমি এবং ঘর বানিয়ে দিচ্ছি, আর মাত্র অল্প কিছু আছে।
আমাদের সংবিধানে কিন্তু অনগ্রসর যারা তাদের কথা বলা আছে, এই যে আমরাও আজকে হিজরা বেদে মান্তা গ্রুপ বা আমাদের যে হরিজন প্রত্যেকের জন্য কিন্তু আমরা কাজ করছি। এমনকি 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারিয়ে সেই কক্সবাজারে বস্তিতে থাকতো, আমি তাদেরও ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে আমরা করে দিয়েছি, আর সামনে কিছু বাকি আছে। আমাদের বস্তিবাসী যারা এই বস্তিতে মানবেত জীবন যাপন করে, বড় লোকরা ফ্ল্যাটে থাকবে আর আমার বস্তিবাসীরাও ফ্ল্যাটে থাকবে না? আমরা ইতিমধ্যেই বস্তিবাসীদের জন্য ঠিক ওই তারা বস্তিতে যে টাকা ভাড়া দিয়ে থাকে সেটা দিনে দিনে ভাড়া দিতে চায়, সপ্তাহে সপ্তাহে দিতে চায়, মাসে মাসে দিতে চায়, যেভাবে চায় সেভাবেই দিতে পারবে। এই ভাড়া দিয়ে তারা ফ্ল্যাটে থাকবে, তাদের ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হবে। ইতিমধ্যে আমরা 300 পরিবারকে ফ্ল্যাটে তুলে দিয়েছি, পর্যায়ক্রমিকভাবে আরো করে দেবো, কিন্তু ভাড়া দিয়ে থাকতে হবে, এটা আমরা বিনা পয়সা দিয়ে দেবো না, যাতে ওই বস্তি আবার সৃষ্টি না হয়। আমাদের এখানে যারা আপনারা জানেন যে আমাদের প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, কিন্তু তার আগেও কিন্তু আমাদের কিছু রিফিউজি আছে যারা মানে পাকিস্তানের স্বাধীনতার পর যারা পাকিস্তানে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে পাকিস্তান নেয়নি, এখন তাদের মানে বোধহয় অনেকেই এখন বংশধর চতুর্থ পর্যায়ে চলে আসছে। আমার প্ল্যান তার জেনেভা ক্যাম্পে বাস করে, ওই যে তখন একটা ছোট পরিবারের জন্য থাকার জায়গা সেটাও খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা চেষ্টা করছি জায়গা ঠিক করতে, তাদেরকে ওইভাবে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তারা যে যে কাজ করে সেই কাজের সুযোগ করে দিয়ে তারাও যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দেব। অর্থাৎ কেউই পিছিয়ে পড়ে থাকবে না। ইতিমধ্যে হিজরা জনগোষ্ঠী তাদেরকে আমরা সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতি দিয়েছি, যার যার পরিবারে হিজরা সন্তান হবে সে তার পরিবারে থাকবে। আমাদের ইসলাম ধর্মে আছে ওই পরিবারের সন্তান যদি এরকম তৃতীয় লিঙ্গের হয় তাহলে সে যদি নিজেকে মেয়ে হিসেবে প্রকাশ করে তাহলে এক তার অন্য মেয়ে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি পাবে, আর যদি সে ছেলে হিসেবে তাকে মানে প্রকাশ করে তাহলে ছেলে যা পাবে তাই পাবে। কাজেই সেই অধিকার কিন্তু একমাত্র ইসলাম ধর্ম দিয়ে গেছে, আর কোনো ধর্ম দেয়নি। কাজেই একথাটা সকলকে মাথায় রাখতে হবে, তাদেরকে অবহেলা করা না, তারাও মানুষ। আর এই সন্তান যদি নিজের থাকে তাহলে তো বাবা মাকেও বৃদ্ধ হলে তারা দেখবে, অন্যেরা তো বিয়ে শাদী নিজের সন্তান দিয়ে চলে যাবে, তারা তো বাবা মাকে দেখতে পারবে, সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। তারা শিক্ষায় দীক্ষার সব ক্ষেত্রে তারা সুন্দরভাবে জীবনযাপন করুক সেটাই আমরা চাই। কোনো শ্রেণীর জন্য আর বেদেদেরও আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শেষ করে নিয়ে এসেছি। এমনকি চা শ্রমিক তাদের জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি, আমরা কাউকে বাদ রাখছি না, প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করে মানুষের জীবন মান উন্নত করা। অর্থাৎ আমাদের উন্নয়নের লক্ষ্য হচ্ছে সেই গ্রাম, আমার গ্রাম আমার শহর। আমরা বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট করে দিচ্ছি, এমনকি পায়ে চলা পথগুলো পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো আমরা পাকা করে দেবো। এইভাবে যোগাযোগ ব্যবস্থা, আর এখন তো ডিজিটাল বাংলাদেশ ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে স্যাটেলাইট বঙ্গবন্ধু উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট 2 করবার উদ্যোগ আমরা নিয়েছি। আমরা চাই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের তরুণ সমাজ এখন শিশুকাল থেকেই যারা এখন বড় হচ্ছে সবাই সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব, ইনকিউবেশন সেন্টার সবই আমরা করে দিচ্ছি, হাইটেক পার্ক করে দিয়েছি। তাছাড়া 100টা অর্থনৈতিক অঞ্চল করেছি, এই নির্বাচন সামনে রেখে কিছু বিনিয়োগ আমাদের সাথে চুক্তি হয়েছিল, কিন্তু নির্বাচনে ডামাডোলে হয়তো আসতে পারি, এরপরে প্রচুর বিনিয়োগ আসবে, দেশি এবং বিদেশি বিনিয়োগ। আমাদের দেশীয় ছেলেমেয়েরা তরুণ সমাজ তারা নিজেরা উদ্যোক্তা হবে, তারা উদ্যোক্তা হয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেরা করবে। কর্মসংস্থান ব্যাংক থেকে 2 লাখ টাকা বিনা জামানতে আমরা দিই, বর্গা চাষিদের বিনা জামানতে আমরা ঋণ দিচ্ছি। এবারে আমরা গ্রামের মহিলারা হচ্ছে সহজ নিয়ে ঋণ পায় এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি যে প্রত্যেকটা পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ দিয়ে চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দিচ্ছি, বিভিন্ন ইনস্টিটিউট করে দিয়েছি, বিশেষায়িত চিকিৎসা আমাদের দেশেই যাতে হয় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। অর্থাৎ আওয়ামী লীগ আসলেই মানুষের ভাগ্যের জন্য কাজ করে, ভাগ্য পরিবর্তনের কাজ করে। আমাদের ইতিমধ্যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি,
এই সমুদ্র সীমায় সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে কাজে লাগাবো সে ব্যবস্থাও আমরা নিয়েছি। এই সুনীল অর্থনীতি গ্রহণ করেছি, সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে যুক্ত হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি এখান থেকে না পিছিয়ে যাই। 26 সাল থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাব এবং সেই কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। এখানে আপনারা যারা আছেন, আমাদের স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন, নির্বাচিত জনপ্রতিনিধি, আবার সামনে নির্বাচন, উপজেলা নির্বাচন, এটা আমরা উন্মুক্ত করে দিয়েছি প্রত্যেকটা নির্বাচন। কারণ এত 15 বছর ক্ষমতায় কারা মানুষের জন্য কতটুকু কাজ করেছেন, কারা করতে পারেনি, সেটাও একটা যাচাই বাছাই এর মধ্যে দিয়ে হয়ে যাবে যে জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা সেটাই আমরা দেখব। তবে একটা কথা আমি বলব, কোনোরকম সংঘাত আমি চাই না। আর যারা এসে জড়িত থাকবেন সে যেই হোক তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটি রাজনৈতিক দল তো দেখা যাচ্ছে তাদের মাথা নাই, মাথাটা দেশে নাই, মাথাটা হচ্ছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে, আর সেখান থেকে হুকুম দেয় আর এরা জ্বালাও করে। তবে এবার একটা ভালো কাজ করেছে। ভালো কাজটা কি, আগে তো হঠাৎ চুপিসারে আগুন দিত গাড়িতে, রেলে, সব জায়গায়। এবার তারা প্রকাশ্যে দিয়ে আবার ছবি তোলে, কারণ তাদের গুরু ওই লন্ডন থেকে বলে দিয়েছে যে ছবি পাঠাতে হবে। তো এটা বলে দেওয়ারটা সুবিধা হয়ে গেছে যে এরা যে আগুন দিচ্ছে সেই ছবি আর সেই এভিডেন্সটা পাওয়া যাচ্ছে। এবং আপনারা যে যে এলাকায় ঘটনা ঘটেছে তারা এগুলি জোগাড় করে এই মামলাগুলি যেন ঠিক মতো চলে এবং শাস্তিটা যেন পায়। এটা তাদের নেতাই তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে, এখন কাকে দোষ দেবে? কারণ নেতারা খুশি করতে ছবি তুলছে সেটা পাঠিয়ে দিয়েছে, আর এখন তো মানে ডিজিটাল সিস্টেমে যে আপনি যা যেভাবেই পাঠান এগুলি কিন্তু সংগ্রহ করা কোনো কঠিন ব্যাপার না। কাজে সেভাবেই এভিডেন্সগুলি আছে, কারণ 2013 সালে মামলাগুলি, 2001 সালে নির্বাচনের পর বিএনপি জামাত জামাতের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার করেছিল, বিএনপির উপরে প্রচুর প্রশাসনিক অত্যাচার করেছিল, সেই মামলা অনেকগুলি এখনও রয়ে গেছে। যে মামলাগুলি যাতে যথাযথভাবে হয়, এর সাক্ষী সবুজ যাতে হয় এবং এই দুষ্কৃতিকারীরা যেন যথাযথ শাস্তি পায়, ভবিষ্যতে আর কোনোদিন কোনো মানুষের গায়ে আগুন দেওয়া, কোনো রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া এই সাহস যেন না পায় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কারণ দুর্নীতির অর্থ কোনো ভালো কাজে লাগে না, বরং যারা অর্থ কামাবেন তাদের সন্তানরাই বিপথে যাবে, তারাই বিপথে যাবে। কাজেই এই বদনামটা যেন না নেওয়া হয় সেদিকে আপনাদের সকলকে দৃষ্টি দিতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন, জনগণ আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, ভোট দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিছু ভোট তো পেয়েছেন, কেউ জয়ী হয়েছেন, কেউ জয়ী হন নাই, কিন্তু কিছু ভোট তো পেয়েছেন। সেটা মাথায় রেখে জনগণের আস্থা বিশ্বাস যেন কোনো কিছুতে নষ্ট না হয় সেইভাবে আপনাদের চলনে বলনে কথায় কাজে সব কিছুতে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সেভাবে আপনারা কাজ করে মানুষের মন জয় করে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রেখে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা যেন পিছিয়ে না পড়ি সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেইভাবেই কাজ করতে হবে। আপনারা সেভাবেই কাজ করবেন সেটাই আমি চাই।